আসসালামু আলাইকুম, শুভ সকাল। আশা করি জানাতে চাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে আপনারা যা যুক্ত হয়েছেন আপনাদেরকে আরেকবার আমন্ত্রণ জানাচ্ছি ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে। আপনারা জানেন আজ পনেরোই ফেব্রুয়ারি রোজকার শনিবার। আজকে থেকে SSC পরীক্ষা শুরু হচ্ছে। এই মুহূর্তে আমরা রয়েছি বিদ্যাময় সরকার বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে। কিছুক্ষণের আর হয়তো বা 4-5 মিনিট আছে, 4-5 মিনিটের মাঝখানেই 10টা বেজে 10টার পরীক্ষা শুরু হচ্ছে। দেশে দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত আপনারা যুক্ত হয়েছেন সারা দেশের মতো একযোগে SSC কারিগরি শাখা এবং ওর মাতা শিক্ষা করে একসাথে শুরু হচ্ছে। সঠিক সঙ্গে জানাতে চাই এই মুহূর্তে আমরা সবশেষ আপডেট আপনাকে জানিয়ে দিতে চাই। ময়মনসিংহের বিদ্যাময় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ক্যান্টে আমরা আছি। এই মুহূর্তে একদম শেষ মুহূর্তে প্রস্তুতি, আর 2-1 মিনিট সময় আছে। 10টা বাজে পরীক্ষা শুরু হয়ে যাবে এবং আপনারা ঘন্টাটিও শুনতে পারবেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্কুলের সামনে অভিভাবকদের ভিড়, এবং আমি যদি আপনাদের বলতে চাই প্রতিবার যে এই বিষয়টা লক্ষ্য করি অনেক অভিভাবক থাকে, আজকে এইবার কিন্তু ভিন্ন দেখছি। অভিভাবকের অবস্থা কিছুটা কম হলেও হয়তো বা আশপাশে আছে যারা এই মুহূর্তে আবার যুক্ত হলেন। আবার আপনাদের জানিয়ে দিতে চাই বিদ্যাময় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে আমরা যুক্ত আছি। আজ থেকে সারা দেশে একযোগে SSC কারিগরি শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের একসাথে পরীক্ষা শুরু হচ্ছে, আর 2-1 মিনিটের মাঝখানেই থেকে 2-1 মিনিট 10টা বেজে যাবে, আর 2-1 মিনিট আছে। 2-1 মিনিটের মাঝখানে পরীক্ষা শুরু হয়ে যাবে। সারা দেশের মতো ময়মনসিংহেও 10টা বেজে গেছে, SSC পরীক্ষা শুরু হয়ে যাবে। সারা দেশের মতো ময়মনসিংহ বোর্ডেও পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আপনাদেরকে আরও একবার জানিয়ে দিতে চাই ময়মনসিংহের বিদ্যাময় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে আমাদের অবস্থান, এই মুহূর্তে অবস্থান করছি বিদ্যাময় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে। আমরা দেখিয়ে দিতে চাই আশপাশের চিত্রগুলা। এই মুহূর্তে কিন্তু বিদ্যাময় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে গার্জেনদের অভিভাবকদের ভিড়, এবং 10টা যেহেতু বেজে গেছে ইতিমধ্যে পরীক্ষা শুরু হয়ে গেছে। নিয়ম অনুযায়ী প্রশ্ন হয়তো বা 10টাতে দিয়ে দেয়, 10টা দেখা যাবে প্রশ্ন দিয়ে দিয়েছে। এই মুহূর্তে আমরা ময়মনসিংহের রামবাবু রোডে অবস্থিত ইতিহাস ঐতিহ্যের প্রাচীনতম বিদ্যাপীঠ বিদ্যাময় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে, যেটি স্থাপিত কিন্তু 1873 খ্রিস্টাব্দে। আমরা যদি একটু দেখাই এখানে কিন্তু অভিভাবকদের একটি ভিড় লক্ষ্য করা যায়। আসলে প্রথম দিন উচ্চ করা মানুষের ভিড় থাকে, অভিভাবকরা থাকে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিদ্যাময় স্কুলের ছাত্রীদের যে অভিভাবকের ছাউনি আছে, ছাউনিতে অভিভাবক সদস্যরা বসে আছেন এবং তাদের ছাত্রীরা এখানে কিন্তু বিদ্যাময় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এসেছেন এবং পরীক্ষা দিচ্ছেন। আবারও জানিয়ে দিতে চাই যারা এই মুহূর্তে যুক্ত হলেন তাদের সকলের উদ্দেশ্যে আরেকবার জানিয়ে দিতে চাই SSC সমমানে কারিগরি শিক্ষাবোর্ড এবং মাদ্রাসা শিক্ষাবোর্ডের একযোগে সারা বাংলাদেশে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা সবশেষ আপডেট আপনাদেরকে জানিয়ে দিলাম। আমরা এই মুহূর্তে বিদ্যাময় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় যদি মানে শ্রীরামবাবুর অবস্থিত দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত আপনারা আবিষ্কৃত হয়েছেন, আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাতে চাই। সারা দেশে একযোগে সকল বোর্ডে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আজ 14
আজ 15 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সারা দেশে একযোগে এসএসসি সহ আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। কারিগরি শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং এসএসসি সহ সব একযোগে পরীক্ষা হতে যাচ্ছে। 10:20 বেজে গেছে এবং এখন কিন্তু ইতিমধ্যেই পরীক্ষা শুরু হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি স্কুলের সামনে খুব একটা ভিড় নেই। আগে আমরা গত বছরও খেয়াল করেছি প্রচুর ভিড় হতো, এই বছর কিন্তু খেয়াল করছি খুব একটা ভিড় নেই, অভিভাবকদের খুব একটা ভিড় নেই। অভিভাবকদের ভিড়গুলো আমরা আপনারা দেখিয়ে দিলাম, ওই স্কুলের যাত্রী ছাউনি আছে, বিদ্যালয় স্কুলের ছাত্রীদের অভিভাবক ছাউনি আছে, এই ছাউনিতে কিছুটা ভিড়। এছাড়া কিন্তু সেই পরিমাণ ভিড় কিন্তু আমরা লক্ষ্য করছি। আগে আমরা দেখতাম যে আশেপাশে প্রচুর ভিড় থাকতো, এই যে রাস্তাটি চলে গেছে এই রাস্তাটি নতুন বাজার দিকে চলে গেছে। আপনাদের কিন্তু যেহেতু উদ্যোগ সামনে দাঁড়িয়েছি কিছু ট্রাফিক আপডেটটিও দিয়ে দিই। এই রাস্তাটি নতুন বাজার দিকে গেছে, খুব একটা জ্যাম নেই, যেহেতু 10:00 বাজে এখন খুব একটা জ্যাম নেই, চমৎকালীন সুন্দর কিন্তু রাস্তাগুলো মানুষজন চলাফেরা করছে। আর একটু দেখে নিতে চাই, এই রাস্তাটি চলে গেছে গাঙ্গিরামায়ের দিকে, গাঙ্গিরামায় রাস্তাটাও খুবই ফাঁকা, এখনও খুব একটা জ্যাম খায়নি, কিন্তু আপনারা নির্দ্বিধায় চলাচল করতে পারেন। যে এই রাস্তায় গাঙ্গিরামা চলে গেছে, গাঙ্গিরামা হয়ে স্টেশন, স্টেশন হয়ে ব্রিজ, এই সোজা রাস্তাটি সবসময় ম্যাক্সিমাম সময় যানজট লেগে থাকে, কিন্তু আজকে দেখছি কোনো যানজট নেই, একদম নিরঙ্কুশভাবে চলাফেরা করছে সবাই। আপনারাও এই রাস্তাটি ব্যবহার করতে পারেন, কোথাও কোনো যানজট নেই। আমারও জানিয়ে দিতে চাই, দেশে দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছেন, আরও একবার আপনাদের জানিয়ে দিতে চাই, আজ 15 ফেব্রুয়ারি বৃহস্পতিবার, আজকে দেখি এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে। আমরা অবস্থান করছি, আমরা সবশেষ আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। এই মুহূর্তে 10:05-10:06 বেজে গেছে, হ্যাঁ 10:07 বেজে গেছে, ইতিমধ্যে পরীক্ষা শুরু হয়ে গেছে। সকলের প্রতি শুভকামনা জানিয়ে এসএসসি সমমানের এসএসসি পরীক্ষা 2024 কারিগরি শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডে একসাথে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা এই মুহূর্তে ময়মনসিংহের রামবাবু রোডের ব্যস্ততম সড়ক বিদ্যা সড়কের পাশে ইতিহাস ঐতিহ্যের শিক্ষা প্রতিষ্ঠান 1873 সালে যদি স্থাপিত হয়েছে, 1873 সালে যদি স্থাপিত হয়েছে বিদ্যামূলক থেকে আপনাদেরকে এসএসসি পরীক্ষার সবচেয়ে আপডেট জানিয়ে দিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, অবশ্যই ময়মনসিংহ টিভির সঙ্গে থাকবেন। আশা করি সকলের প্রতি শুভেচ্ছা দিয়ে আজকের এই লাইভ থেকে বিদায় নিতে চাই। আবার যারা এই মুহূর্তে আবার যুক্ত হয়েছেন সকলকে আরেকবার বলতে চাই, এসএসসি সমমানের পরীক্ষা 2024 অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ছিলাম এবং একযোগে সারা দেশে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে পরীক্ষা শুরু হয়ে গেছে 10:10 বাজে। আমরা এই মুহূর্তে বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, অবশ্যই মানুষ সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।